সারা দিনটাই হচ্ছে আমার কাজময় একটা দিন সারাদিন অনেক কাজ করেছি আর দিন শেষে তো এতগুলো মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো এই মাছগুলোকে এখন আমি পরিষ্কার করে নিব আমার পছন্দের কিছু মাছ এনেছে চিংড়ি মাছ বিশেষ করে আমার এই কাসকি মাছটা অনেক পছন্দ যেহেতু আমি ছোট মাছ অনেক পছন্দ করি কিছু টাকি মাছ এনেছিল ভর্তা খেতে কিন্তু টাকি মাছ অনেক মজা লাগে আর নদীর দুইটা পাঙাশ এনেছিল বেশ বড় সাইজের পাঙাশগুলো ছিল আর হচ্ছে সব মাছ আমি এখন সুন্দর করে পরিষ্কার করব এখন পরিষ্কার করতেই আমার অনেক অনেক সময় লেগে যাবে কিছু করার নাই করতেই তো হবে ও সময় পায়নি বলে মাছগুলো কেটে আনতে পারেনি একটা রুই মাছের ছিল এটা আবার কেটে এনেছে তো যাই হোক এখন বাকি মাছগুলো আমি কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিব আজকে ও সারা মাছ মাসের যে আমাদের মাছের বাজারটা ওটা করে ফেলেছে যেহেতু ও সময় বাইরে যেতে পারে না সময় থাকে না যার কারণে ও বাইরে গিয়ে আজকে বেশ কিছু ফ্রেশ মাছ কিনে এনেছে আর সাথে কয়েকটা মুরগিও কিনে এনেছিল। এটা দিয়ে আমাদের সারা মাস চলে যাবে কিন্তু হয়তো মাসের বেশিও যেতে পারে আবার গেস্ট আসলে কমও যায় এরকম আর কি যাই হোক তো আমি সব কিছু কেটে বেছে পরিষ্কার করে এখন রেডি করে নিয়ে নিলাম আর এখানে কয়েকটা চিংড়ি ভালো করে রেডি করে নিলাম এগুলো আমি হচ্ছে আগামীকাল রান্না করব চিংড়ির মালাইকারি করবো সেজন্য ভালো করে এটাকে রেডি করে রেখে দিলাম একবারে যাতে আমার পরের রান্না করতে সহজ হয় তো যাই হোক এই ছিল আমার আজকের কাজ আর হচ্ছে এটা পরের দিনের ভিডিও মাছগুলোকে আমি রেডি করে নিয়েছি মশলাগুলো রেডি করে নিয়েছি কী কী রান্না করব আজকে সব কিছু একটা ভালো করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে মানে আজকে শুক্রবার আর শুক্রবারে আমি কি কি রান্না করব সেটা একটা আলাদা ভিডিও দিব আর কী রান্নার জন্য আমি এখানে কি কি মশলা ইউজ করছি সব কিছুই আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলে দিব সেই সাথেই থাকবেন আপনারা সবাই